এরাজ্যের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড় এ নিয়ে বৈধতার প্রশ্ন তুলেছেন এক টুইটে তিনি জানান নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি আচার্যের রকম বিশেষ অনুমতি ছাড়াই এই নিয়োগ বলে তিনি জানান আইনগত মঞ্জুরির প্রশ্নে নিয়ম ভঙ্গ করা হয়েছে দ্রুত এই নিয়োগ প্রত্যাহার না করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে